এল্লাগি মুমিনর চেহারা তাকসে গিয়ায় নাম যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান সীতা লঙ্ঘ কিরে আঞ্চন একটা আয়না দিয়ে গান গাইছেন ও ভাই বেদ বাতুনি রে বাইরে দইলে রতন মিলে সোনার মাঝে সোয়াগা দিলে উনাই উনাই জ্বলে ও ভাই বেদ বাতুনি রে বেদ বাতুনি দি মুরা দিয়া তাকসে গিয়ে অর্থ হইল গিয়া মানুষের বেদ মানুষের দিলের খবর যেগুলা আছে মানুষে হয় যদি প্রকাশ যদিও করে না কিন্তু মানুষের চেহারা বাঁচাইলে মানুষের সব কিছু বুঝতে পারে তার দিলের খবর কোনো সময় যদি থাকে দিলের খবর মনের খবর যদি প্রকাশ যদিও করে না তার চেহারা বাঁচাইলে অটোমেটিক অনুমান করা যায় এর জন্য বিশেষ করিয়া মানুষের সঙ্গে যতদিন বাবা আমরা চলম কোনো সময় মানুষের সঙ্গে কথাবার্তা করতে সময় মুখ বেখা বানাইয়া কোনো সময় কথা করতাম না মানুষের সামনাসামনি মাতিতে সময় সামনাসামনি মাতিতেও হুকুম আছে কিলা মাতিটা এখানে আল্লাহ শিখাই দিছুন না না লুকমান হাকিমের দান ছেলের নসিহত করছেন আল্লাহ পছন্দ করছেন আল্লাহ কবুল করছেন যার জন্য বিশেষ করিয়া ওরে আল্লাহর বন্দেগান আমি যদি সুন্দর করিয়া যদি মাত কথা যদি মাতিতাম বারে শিখতাম বারে আমার মাতর কারণে জীবনে আমার প্রশংসা থাকবো বাড়বই না না প্রশংসা থাকবো মানুষ করবে না অমুকর মাত কথা খান সুন্দর মাতে বলে হাসি হাসি সুন্দরভাবে মাতে আর ফিসে দিয়ে হাত দিয়ে আটিবা না একগুলো হলে আটন দেখছুন মাঝে মাঝে এগুলো আমল তাহলে আল্লাহর দই ছাড়া চেষ্টা করবা আমি গত একদিন এক তফসিরও দেখছি তফসির দেখলাম ইবনে কাসির এক সুরার ব্যাখ্যা তান্তর সুরার দোহানোর ব্যাখ্যা মুমিনর পরিচয় লগিয়া হাত ছাড়িয়া আটা বা সামনে দিয়ে হাত রাখিয়া আটা মুমিনর পরিচয় আর গুণাগারর পরিচয় লগিয়া ফিসে দিয়ে হাত বান্ধিয়া আটা ফিসে দিয়ে হাত বান্ধিয়া পুলিশে কি করে হ্যান্ডকাপ লাগায় লাগাইন না না কোনো সময় ফিসে দিয়ে বান্ধ না ফিসে দিয়ে বান্ধিলে মানুষ দুর্বল হয়ে যায় ফিসে দিয়ে দয়া করিয়া হাত বান্ধিয়া হাঁটিবা না হাত এইভাবে বান্ধিয়া হাঁটিবা না ইটয়া তাকছে গে গুণাগার অকলোর এরা মুমিনর কোনো পরিচয় নাই সামনে দিয়ে রাখক্কা নিচের দিকে দোকান হাত রাখক্কা অসুবিধা নাই এর জন্য ফিসে দিয়া দোকান হাত দিয়া দয়া করে আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটে বা দুনিয়ার জমিন চলাফেরা খান করবা না আল্লাহর জাতি নিষেধ করছন কিয়ামতের দিন ময়দানে মাসর যখন জাহান্নামী অকলরে জাহান্নামের মধ্যে নিয়া বাবা ভালানি হইব ও সময় জাহান নামী অগলোর সবার ফিসে দিয়া দেখছে কিতাব লেখা হাত বান্ধা থাকব এর লাগি কিছু কিছু মানুষ আত্মা দেখা যায় ফিসে দিয়ে হাত দিয়ে মাঝে মাঝে আট হইন দেখছুন দেখা যায় সেয়া তখন জানি আল্লাহর আসতে ইলা যদি সেও আট হইন ছাড়ার চেষ্টা কর কোয়া ইলা হাট হাঁটা না নিষেধ আইছি যাই হোক এর জন্য বিশেষ করিয়াম ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে তুমি ফখর দেখাইয়া বেটাকিরি দেখাইয়া তুমি কখনো চলিও না ফখর দেখাইয়া মানে আমার শরীর শক্তি বেশ আমার শরীর পাওয়ার বেশ আমি সব থাকি সুন্দর আমি সব থাকি স্বাস্থ্য আমার সব থাকি বেশি ভালা ইলা কোনো সময় ফখর দেখানি আপনার আমার লাগি নিষেধ যাইজ নাই ফখর যারা দেখাইবা ভিতরে তো কব্বুরি আইব ই মানুষে মানুষে গণিত নাই মানুষে শ্রদ্ধা করতো নাই সম্মান করতো নাই সে সব সময় নিজে নিজে মনে করব সে বড় মানুষ বালা মানুষ একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন ব্যক্তি আসছে সাহাবায়ে কেরাম হলো ছিল সাহাবায়ে কেরাম হলে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দেখার একজন মানুষ আপনার কাছে আসছেন এই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়ে জানাইলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সারা মানুষ বেঈমান হয়ে গেছেন গিয়া রসুল্লাহ কইলে আমিন ঠিক আছে ই ব্যক্তি কইলে দুনিয়ার সারা মানুষ বেঈমান রসুল্লাহ কইলে ঠিক আছে দুই নম্বর আরেকজন ব্যক্তি গিয়া কইলে ইয়া রসুল্লাহ দুনিয়ার ওর দেখ মানুষ বেঈমান আর ওর দেখ ইমানদার রসুল্লাহ ফরমান ঠিক আছে তিন নম্বরে আরেকজন গিয়া কন ইয়া রসুল্লাহ দুনিয়ার সারা মানুষ ইমানদার আমি হইলাম গিয়া একজন বড় বেঈমানদার রসুল্লাহ তিনখান কথার সমর্থন করলা সাহাবিরা প্রশ্ন করেন জানতে চাইলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না তিনখান কথা আপনি সমর্থন করলা জিয় হইলা বুঝলাম না আল্লাহর রাসূলের ফরমান প্রথম ব্যক্তি যখন কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান আসলে সে বেঈমান রইছে লাগে দুনিয়ার মানুষরে সারারে বেঈমানি চৌকে দেখে তার ভিতরে ঈমান নাই সে এখনো পর্যন্ত ঠিক কইতে পারছে না এর লাগি দুনিয়ার সারা মানুষ খারাপ দেখের সারা মানুষরে বালা দেখের না খারাপ দেখের
সে এখনো পর্যন্ত বালা হইছে না, এর লাগে কান কোন সময় আমি হইতাম না বলে সারা মানুষ বাদামি বালা। যে হইছে অর্ধেক বালা অর্ধেক বাদ, অর্ধেক তার ইমান বালা আছে, অর্ধেক তার ইমান আবার ফুরা হইছে না, অর্ধেক মানুষের খারাপ চোখে দেখে, অর্ধেক সে মনোহরের বালা, তার ইমান অর্ধেক বালা আছে আর অর্ধেক কখনো তার বালা নাই। যে কইছে সারা দুনিয়ার মানুষ হইয়া তাক শুনগিয়া বালা, আর সে বেমার সে সবটাকে খারাপ, আসলে ও মানুষটা সব চাইতে গিয়া বালা, সে মনে করার সে গুণাগার সারা দুনিয়ার মানুষ বালা। এর লাগি ফখর তকব্বুর যেটা বাবা, এটা বড় ধরনের মারাত্মক তকব্বুরে আজাজিলে কট বজিন্দে গানেলানতে গ্রেফতার কর, তকব্বুরি কষলকে আজাজিল ফরিস্তায়, আজাজিল ফরিস্তায় তকব্বুরি করার কারণে আজকে দেখো কয়েকজন বড় ধরনের ইবলিশ শয়তান হইতে পারছেন, একজন ফরিস্তা আসলো রানী তাই না, একমাত্র তকব্বুরি থাকার কারণে বেশিরভাগ ফখর করার কারণে আল্লাহ আল্লাহ হতে তাই না, একজন কি হইছেন বলে একজন শয়তান হইছেন, যে শয়তান দে মানুষের সব সময় গালি গালাজ করেন, তবে দেখুন না শয়তানে আপনারে দুকা দিয়ে নষ্ট করে, আমারও দুকাদের বিভিন্ন সময় কুমন্ত্রণা আওয়াজ আপনার আমার দিলের মধ্যে ডালে, এর জন্য বাবা শয়তান কেউ দেখতে পাইতা না, এ ধরতে পারতা না, শয়তান কিন্তু আমরা সারাই দেখমু কিয়ামতর দিন, শয়তান সারাই দেখমু কিয়ামতর দিন, কিন্তু কিয়ামতর দিন শয়তান আল্লাহর কাছে হাজির হইব, আইয়া বাগি দিব আল্লাহর কাছে আইবা, আইয়া বাগা বাগি করব, দূরে সরিয়া যাইব বলে কিলা শয়তান ফয়লা তারে হাজির কর হইব ময়দানে মাশর, আল্লাহর কাছে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা শয়তান এখন তোমার বিচার, তোমার কি আছে দেখাও সান, জীবনে তো শয়তানে কোনো বালা আবাদত বন্দেগি দেখানি সম্ভব নাই, দেখাইতে পারবো না কই যায়, শয়তানে কোনোদিন বালা আমল করে বলিয়া কিছু দলিল আছে জিনা, শয়তানে দেখানি সম্ভব নাই, এই শয়তানে কিচ্ছু দেখাইতে পারতো নাই, তখন ফরিস্তগল সামনেও থাকবা আল্লাহ কইবা শয়তান রে জমিনে তোমার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধ হল জাহান্নামী হইছন, তোমার কারণে যাও গিয়া তুমি দেখিয়াও দুজগর মধ্যে কত মানুষ জলিত্রা তুমি নষ্ট কসলাই, তুমি প্রথমে আমার কথা মানছো না, ফখর কসলে আমার আদম রে সজিদা করছো না, তাই আদম থাকি তোমার আমি বাহির করিয়া দিসলাম, ইসলাম থাকি বাহির করলাম, ফাখরুজ মিনহা ফাইফা ইন্নাকা রাজিম, তোমার আমি দিনে ইসলাম থাকি বাহির করিয়া তোমার রাজিম বলিয়া ঘোষণা দিসলাম, শয়তান তুমি বিভিন্ন ধরনের ওয়াসওয়াস দেওয়ার কারণে তোমার কারণে অথত মানুষ আজকে জাহান্নামী হইলা, যাও দেখিয়াও যাইব গিয়া দেখা যাইব শয়তান গিয়া যেমনে দেখবো ভয়াবহ দুজকের আগুন জ্বলিতে আছে দেখিয়া তার যেমনে ভয় ডুববো ডরাইবা, এক হইব আল্লাহ আমি তো জমিন বুঝছি না, বুঝতাম যদি তা করলাম না, অনে বলেও তুমি জেলা কইত্রায় জমিন আমার কাছে কত আইয়া কইস অনে বুঝছ না, বুঝলি তা করলা না, অনে আমি আল্লাহর যাতে কোনো ধরনের কনসিডার করছি না, জমিন সামান্য দিনের লাগি আমি পরীক্ষার লাগি দিসলাম, সামান্য পরীক্ষার লাগি দিসলাম, আলমে আরওয়াহের জিন্দগির মধ্যে সব রুহরে একত্রিত করলাম, আমার সামনে তারার আমি হাজির করলাম, এই সময় সারা রুহ হলে আমার দেখছন আমার সঙ্গে তারা কথাবার্তা করছন, আমরা কিন্তু বাবা রুহ জগতে আল্লাহর সঙ্গে আমরা সবে একদিন কথাবার্তা করছি, আমরা এই সময় আল্লাহর সামনে আসলাম কিন্তু আল্লাহ দেখা খান খেউরর মনো নাই, জেলা মায়ের কুলে সবে দুই বছর আড়াই বছর পর্যন্ত উর্দে খেউ দুধ পান করছন, মার কুলে বেশিরভাগ দুই বছর পর্যন্ত দুধ পান করছন, কিন্তু খেয়ার মন নাই এখন কইতে পারবা তুমি বলে মায়ের দুধের কতটুক মজা হইতে পারবো না, আমরা খেয়াও জি না মার দুধের মজা খেয়ে হইতে পারতা না, রুহ জগতে বাবা আসছিলাম সেই সময় আল্লাহ আমরারে সবরে একত্রিত করিয়া জমা করিয়া কইছেন আলাস্তু বিরাব্বিকুম বান্দা হল, তুমি তাই আমার এবাদত বন্দেগি করবাই না, আমি তোমাদের আদম স্বরূপ হিসাবে পাঠাইব, কালু বালা সারায় কইছেন হ্যাঁ ঠিক আছে, জমিন দেখুয়া রুহ জগতের মধ্যে আল্লাহ এত সুন্দরভাবে সিস্টেম ভাবে লম্বা জীবন দান করছেন, রুহ জগতে খুব বেশি দিন আসলাম, জমিন মাত্র হয়তো 50-60 বছর 70 বছরের জিন্দেগি, এই সামান্য জিন্দেগির মধ্যে বন্দা জমিন লুবো ফড়িয়া মনে করছো সব থেকে মায়ার জিন্দেগি, মাত্র 24টা ঘন্টার মধ্যে ভাস অক্তের নমাজ তুমি আমার আদায় করলায় না, ইলা কত বন্ধ হলে আমার কইসন আবার ঘুরে দুনিয়ার দিতাম, কিন্তু আমি আর দুনিয়া সৃষ্টি আর ইলা করতাম নাই,
যার কারণে শয়তান যাও দেখিয়া শয়তানে দেখিয়া কইব আর ইতা খরা করতাম না যা ভুল করে লাইছে আল্লাহ কইবা তোমারে যদি মাফ দিলাই জাহান্নাম যারা জলিত্রের আর তলা দেওয়া লাগবো রেহাই নাই হয়তো হেসিক মারিয়া দৌড় দিব যেমনে দৌড় দিব শয়তানে ফরিস্তকলে শিকল লাগাইয়া গে দরিয়া আনবা আনার পরে আবার ডরাইয়া চিৎকার দিব দেওয়ার পরে তারে সাড়া হইতো না শয়তান ডেনিয়া বান দিয়া নিয়ে আবার জাহান্নামের মধ্যে নিয়া ফালানি হইব এখন আইবা দ্বিতীয় ফালা আজরাইল আজরাইল আইবা তখন সামনে সবর শেষে জন্নতর গুরো জন্নতে জাহান্নামীর গুরো জাহান্নামের মধ্যে আজরাইল আসার পরে কইবা আজরাইল তুমি তোমার জানটা কবজ করি লাও কারণ তোমারে আমি সেই অর্ডার দিয়া দিছিলাম জমিনত তোমারে পাওয়ার দিছিলাম আর তুমি সেটা গ্রহণ করিয়া নিছলাই রে আজরাইল তুমি তো হাজার হাজার নাই কোটি কোটি মানুষের জান কবজ করছো তোমার জানটারে তুমি কবজ করিয়া দেখাইলাও জানটা কবজ করি দেখা খেয়ে খেয়ে জানের গুটে হাত দিতাম পারবেন কই যে জি না আমরা এক মানুষ আসলে এরিয়াত ই ব্যক্তি বড় শক্ত মানুষ তান বরণ বরণ বেমার যেটা তানু খালি দেখা যায় খালি বরণিগু বেশিও তান বরণ ইয়ারলে খেয়ের সৈতান নাই যখন ফুরা সাইজও আইলো এক গুরের কইলা তান ছেলের বৌরে কইলা ফাঁকা লিয়া রেডিও আর এক ঘন্টা কইলা পানি লিয়া রেডিও আর এক ঘন্টা কইলা সব রেডি থাকিও কয়ে যেমনে মারলা টিভার আস্তাও গালিল্লা গালিয়াও বেউস হয়ে গেলাম বুঝতে পারছি মানে ওই একবারে দুঃখ পাইলিতে আর বাদে আর না তো বরণ নিজে নিজে বরণ এগু গালিতে বিশ্বরী গালিতে দুঃখ মিলেন না না হয়ে যায় খেয়ের ছোটোবেলা তো দাঁত আমার উপরছে আপনার আর উপরছে দাঁত ছাড়া নিজে নিজে ভালাই দিছি কিছু মাইয়ে ভালাইছেন বাইয়ে ভালাইছে সায় ভালাইছেন দেখি দেখি ওইয়া মারছন টান দিড়িং দি পড়ছে নিজে নিজে দাঁত জলদি ভালাই যায় নি যায় কত দুঃখ মিলে নিজে নিজে একটা দাঁতও ভালারি যায় না নিজে নিজে বরণ গালা যায় না একটা শাল ঢুকলে টান মারি বাইরে করা যায় না কতটুক বাবা দুঃখ লাগে এর জন্য জানার কুটে হাত দিয়ে যেমনি হাজরাইলে দিব হাত দেওয়ার পরে টান মারতে দেখবো কতটুক দুঃখ পাইছে আত্মার করে লাগিব কইব আল্লাহ বড় কষ্ট ভাই আর বলে তুমিনু মানুষের জান হোজ বলে তো কিতাব বলছি বলে আল্লাহ আমি তো বুঝছি না আমার তো অর্ডার দিছিলা বলে তুমিনু কইসলাই তোমার অতটুক পাওয়ার দিতাম তুমি লুকাইয়া যাইতা জান খবজ ঘরতায় তুমি নু আগে জাহিরাতা নাসলা মুসা নবীর জমানায় মুসার থাবল মারার পরে তোমার কি হইছিল বলে খান খালু হইছিল সরকবার হয়ে গেছিল হেল লাগি রে বা আজরাইল তোমার জান আজকে খবজ ঘরিয়া দেখাইতে লাগবো পরে আবার আর দিব পারতো নাই তিন নম্বর বার যখন দমক দেব হইব ফরিস্তক শিকল মারবা বয় দেখাইবা এমন ভাবে টান মারব একটা চিৎকার দিব হাসরের ময়দানে সারা মানুষ একবার একজন রইতা না সব কাঁপিয়া উঠিবা অত জোরে শিখ দিব হাসরের ময়দানে এর জন্য আল্লাহর বন্দে গান যার জন্য আমি বিশেষ করিয়া কোয়াত আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে আমারে পাঠাইছেন সব একদিন গিয়ে আল্লাহর দরবারে হাজিরি দিতে লাগব যার জন্য কোরআনের হুকুম মুআফিক আমরা চলার চেষ্টা করতাম লোকমান হাকিমে তানে ছেলের কত সুন্দর নসিহত করলা জমিন তুমি তানে বাবারে তুমি ফখর করিও না তান ছেলের নসিহত করছো না আমরা তো কব্বুরি দেখাইয়া জমিন চলতাম না যদি আপনার ঠেকা আছে সম্পদ আছে ইটারও তো কব্বুরি দয়া করে দিলের মধ্যে আনবা না ইতা সম্পদ ধন সম্পদ আল্লাহ দিছে সিনাইয়া নিতে বেশি সময় লাগতো নাই নিতে সময় লাগবো না কোন চাই কত ধনী মানুষ দেখলাম আমার জিন্দেগি তো দেখলাম বহু ধনী মানুষ আমি দেখতে পাইলাম আজকে তেমন ধন নাই আমি ইলাও পাইছি মানুষ একজন সিগারেট মাত্র তিন চার টান মারিয়া ফালাই দে বেঠায় আর খায় না আসটাই বুঝাইছো কি এখন দেখা যায় বেঠা আজিরা খান করে এর দেখলাম ওলা আর সিগারেট বিদেশ থেকে আইয়া ওলা সিগারেট রে ফালা আর আধা খান খায় আধা খান ফালায় আমার চকুর দেখা এখন বেটা হাজিরা কাম করে শেষ সারা বড়াই শেষ হয়ে গেছে গাড়ি লইয়া গুড়াইতাও নাই ইলাও মানুষ পাওয়া গেছে আল্লাহর বন্দা কি করছো দেখা যায় শুক্রবার দিন দামি শঙ্খ লঙ্গি লাগাইয়া টকনু পর্যন্ত ঘুরিয়া ওলা কুচি মারি দরিয়া মসজিদ তাইন যাইতরা মসজিদ গিয়া টকনু গুড়িয়া নমাজ পড়িতরা ফখর দেখাইতরা কারণ আমার সম্পদ আল্লাহ দান করছে সংকিল অসংখ্য লঙ্গি লাগাই যন আর টেকা বেশ তাইন ভাও ঘুরিয়া একবার লঙ্গি ভরি দান করডা এক তো হারাম করডা দুই নম্বর হব কর নানি পরে দেখা গেল বেশি দিন না দশটা কি পনেরো বৎসরের ভিতরে সংকি লঙ্গির খবর নাই শঙ্খ আর নাই এখন আপনার লিমকা চলে লিবরা চলে বুঝাইছেন নি টকনু গুড়াও নাই এখন হাল্লত বেশ পালা নাই এটা ফখর
হত মানুষ ইলাও দেখবা আপনি সম্পদ আসলো আজকে নাই আওলাদ আসো না আওলাদর বাবা ফখর কোন সময় দিলের মধ্যে আনতাম না লোকমান হাকিম খান ছেলের নসিহত করছো রে বাবা তকব্বুরি জমিন দেখাইও না যদি মানুষে যদি ফখর দেখায় জানতা না কইতে পারতা নাই বিশেষ করে আল্লাহর বন্দারে মন অবস্থা হইতো পারে পাঁচটা আওলাদ আসন ছয়টা আওলাদ আসন কিবা তো হয়তো একটা আওলাদর খামাই নাও হইতা পারো কিলা অনেক ফ্যামিলি আসন মা আসন বাবা আসন সন্তানর মালিক কিন্তু সন্তানে নিয়া বৃদ্ধাশ্রম নিয়া রাখি আইসন বাংলাদেশ খবর পাওয়া যায় দেখছুন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় বৃদ্ধাশ্রম মার বাবা এই মা বাবা আওলাদ পালিলা নিশ্চয় কিতার দোষ আছে কিতার ত্রুটি আছে নিশ্চয় কিতার নকশান আছে মা বাবার আওলাদ কেনে কবাইতার নিশ্চয় মা এবং বাবার জিন্দগিত কিতা ভুল আছে কোন অপরাধ করছো নয় ফখর দেখাইছ আন্নাইলে আওলাদ রে হারাম খাওয়াইছ যার ফলে আজকে আওলাদে টান টান দে খাওয়াইছে না নিশ্চয় কিতা ত্রুটি আছে কারণ কিতা বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান পরবর্তীতে আমি একটা ঘটনা নিয়ে আপনার দেখাই এর জন্য বিশেষ করিয়া সুন্দরর বড়াই যেটা আছে জীবনে এটা আমরা করার যাইতাম না সুন্দরর বড়াই আছে না নিহ আমি সুন্দরী মহিলা সুন্দরী নারী মা গো তুমি ইলা যদি দেখাইয়া থাকো তোমার সুন্দর তো ইলা চিরজীবন থাকতো না একদিন তো আল্লাহ সিনাইয়া নিব হয়তো তুমি এমন এক ঘরে যাইবা এমন এক জায়গায় যাইবা এমন স্বামী পাইবা যে ঘর সুন্দর জোতার জাহির করার সময় ভাইতা নাই তোমার জীবনে এমন অশান্তি আসবো যার কারণে জীবনে সুন্দর জোতার দেখাইতে পারতায় নাই কোন পুরুষ হলে সুন্দর জোর বকার দেখা নি যাইতা না এমন বেমার হইব এমন অবস্থা হইব যার কারণে কোনোদিন সুন্দর জোর বকার দেখাইতে পারতা নাই এল্লাগি জমিনের মধ্যে বাবা ফখর দেখাইয়া চলতাম না যত ছোট ইয়া চলমো যত নম্র হিসাবে চলমো তত মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দি দেখুন জানি জমিনের মধ্যে আগুন জ্বালিলে উপর দিকে উঠে কোনো সময় মানছে বাড়িয়াইয়া নিবাই আগুন ধরলে বাড়িয়াই না নিবা মানছি বন্ধ ধরে নেরাউলিত বা কোনো সময় ধরে বেতালে আগুন ধরছি আগুন নিবাই কিলা বড় বাস লই না নিবেন ধা লই বাড়িয়ে নিবাই উপরে দিয়ে আগুন উঠিছে আগুনের খাম হইল গিয়া ধ্বংস করা উপর দিকে উঠা ওলা জেন চাইবা নিজে নিজে উপর দিকে উঠতা ফখর দেখাইবা তান বড় দেখাইবা তান বেশি বাঘ শক্তিশালী দেখাইবা বেশি দিন যাইতো নাই মানুষের বাড়িয়া নির্জালায় মানুষ তুমি জমিন ধ্বংস হইবা বলে কিলা মানুষে তোমার খালি নিন্দা করবা কিবত গিল্লা করবা অমুকর পুয়া অমুকর মেয়ে বালা নাই অমুক মানুষটা বালা নাই খালি ফখর দেখায় খালি বেটা গিরি দেখায় খালি চাই উপরে উঠিত ই মানুষরে মানুষে মাতি মাতি আস্তে আস্তে বাড়িয়াইয়া ই মানুষরে মানুষে তোলে ভালাই দিন যে যত নরমইয়া চলে মাটির দলা ছাড়লে নিজের দিকে যায় অবস্থা ফানি ছাড়লে দেখবা যেদিকে সুত পায় সেদিকে যায় লাগি মানুষে ফানিরে বান দিয়ে কন্ট্রোল করিয়া অন্য রাস্তা দে ফানি ইয়া থাকছে গিয়ে এমন একটা জীবন বাবা ফানির কিন্তু মানুষে সম্মান ইজ্জত করেন না ফানিরে মানুষে মানের না বুঝের না একদিন কিন্তু ফানির মর্ম মানছে বুঝবো ফানির মধ্যে ফেসরাব করা হইল গুনায় কবিরা হেও যদি ফানির মধ্যে পুষ্করণীর মধ্যে ফড়িয়া যদি ফসরাব করুন গুনায় কবিরা হল্লা বিশেষ করিয়া পুরুষ এবং মহিলারা ফানির মধ্যে ফড়িয়া যদি ফসরাবর বেগে ধরিলা ডাক্তারের পরামর্শ লোক আপনার কিডনির সমস্যা আছে আপনার একটা পাওয়ার কম আছে যদি বুঝবেন ফানিত নামার বড় ফসরাবর বেগে ধরিলা ডাক্তারের পরামর্শ লন কিডনি চেক করাই আপনার কিডনির সমস্যা আছে আর দ্বিতীয়ত যদি এটা তাকে না ফসরাব করিলেন যদি ফানির মধ্যে কোনো মানুষে বেগে ধরছে বা করিলাইছন আপনা একদিন হরসন ভুল বসত আল্লাহ মাফ দিব কিন্তু ফানির মধ্যে যারা দাইমি হিসাবে ফসরাব করবা গুনা কবিরা করলো এরা ফানি এবং ফসরাব আলোক করি দেখাইতে পারতো নাই এর লাগে ফানিরে ফসরাব করিয়া যদি কেউ নোংরা কর নষ্ট কর তাহলে জানিয়া রাখবা বিশেষ করিয়া এই ফানির একটা বদুয়া থাকবো হয়তো আপনার মৌ তৈব মুখের মধ্যে ফুটা পানিও ভরত নাই যার কারণে ফানিরে আমরা অবহেলা করি ফানিরে আমরা সম্মান করি না তেলরে আমরা খুব বেশি সম্মান করি তেল মাটির মধ্যে পড়লে তুলি আমরা কি করি মাতার দিয়া ফুসিয়া রাখি তেল ফরলে তুলু না নিবা মানুষ বলছে আল্লাহ তেল ফরছে বাড়ির দন ভাইয়া উঠতো ইকার না হইলে তেল মাটি থেকে উঠতো না মা তুই লোক এটা কোনো কিতাব নাই যে তেল ফরলে দন ভাইয়া উঠত ইকার না হইলে ব্যাটিংতে তেল তুলতে না সারা হালাই দিবা ও ব্যাটিংতে ফুসিয়া তালু দেন হল ইয়া আল্লাহ আমরা কোন লাইনের খালি কোন ভাই দিয়ে পয়সা আইতো বুধ ভাইয়া নালা হই নাই মা বইনে হলে কয় ইকার না হইলে রে ভাই শৈশর তেল উঠতো না
শেঠজি ইঞ্জিনের তেল উঠিত নাই, এর লাগে ও সারায় মুজোরা তেল বললে তো দোন ভাইয়ার উপইতা দেহু দাও। এর লাগে আমার জানা মতো নাই বাক্কাত জিকাইছি তালাশ করছি, তা কিছু ঘুরা নাম নি মুরব্বী মানছে তা হইয়া গেছন তেল বললে তেল তেল আইয়া উঠি বুঝতেছি। এর লাগিয়া তেল আর পানি কিচ্ছে গোয়া করে দিব ফানিয়ে কইল রাই তেল তোমারও তো সম্মান গে নাই বুঝলাম, ফানি পড়লেও মানছো দেখি তোমারে লই ফানির দেখি তুমি লো না দেখি মাটিত পড়লে হুসর কত আদর যত্ন করন খায় বইয়া নেই মানছি, আর আমি ভানি আর ভানি মানছে জেলা মনে হয় কোনো বেশ দাম দিন না। তেলে উঠিয়া কইল রে ভাই ভানি জমিনে আমার বেশি সম্মান বেশ, আর তোমার একদিন সম্মান হইব বলে কোন দিন বলে কিয়ামতর দিন, আমার কিন্তু জমিনও সম্মান বেশ আমার বেশি কষ্টর, আমি তেল হইতে সময় লাগছে তুমি কিন্তু পানি জরার দেহর তাকে পড়ছে আর লাগে তেমন সম্মান নাই। ওরে আল্লাহর বন্ধে গান জানিয়া রাখবা জমিন আমরা 1% মানুষ আছি, আমরা নবীর ওয়ারিস আলিম সমাজ রে তেমন গণ্য করি না সম্মান দেই না। এই মসজিদর মেসা কলা কই না ই বেটা মুল্লা ওটা হজুর ডেটা ওটা কই দে কই ইলা কই না জানি ছোটবেলা ছোটবেলা আমার ওইলা কইছন গান দেয় আটিয়া যাইতাম আগে সাইকেল আসলো জমানা খুব কম সাইকেল আসতা গ্রামে এখান আর দুটা যারা তো গড়ি আসলো বা কা পয়সালা আসলো বুধবাইছেন নি মা, এর লাগি বাড়া আসলো সাইরা না রাটা না বাসর মাঝখানে দি বেড়া আসলো আগে আসলো হয়তো দেখছো না মুরব্বী সাহেব আমিও পাইছি তুড়া পাইছি কয়দিন বাসর আগে বাড়া 1 টাকা খরে আটা না হাই রে হাই খরে উঠিয়া বইছি আঠা না কারণে বুঝেছি আপার আর লয়ার না আপার আর লয়ার আগে 1 টাকা খরে আটা না খরে আগে একগুড়ো বইছো হয় হইয়ার রে ভাই তা নিশ্চয় ধনী মানুষ ওলা হয়েছি রে ভাই আমি হাই রে হাই আটা না আর 1 টাকা বাড়া আসলো বুঝেছি ও কি যুগ আসলো আর কয়দিন হইলো কয় বছর হয়ে গেল পরিবর্তন আই গেল এখন আঠানার 1 টাকার কোনো দাম আছে না ওইটা কিচ্ছু না ইয়া আল্লাহ একেবারে নাই। দেখো আল্লাহর বান্দা গান খোয়াত আসলাম আমি খোয়াত আসলাম ওখান ফানিয়ে কইল রে বা তেল খোসান দেখি তুমি কিভাবে সম্মানী হইলাই বহু সময় তেলে কইল রে বা ফানি জানিয়া রাখিও আমি সম্মানী হইছি আমার বহুত সময় লাগছে এর লাগি সম্মান জমিন এক শ্রেণীর মানুষে আমরা কি করি না আলিম সমাজ নবীর সম্মান নবীর ওয়ারি সকলরে কিছু মানুষে হয়তো অবহেলা করতাম বাড়ি সম্মান দিয়ার নাম আমরা জেনারেল উচ্চ শিক্ষিত মানুষরে আমরা সম্মান করি দাম দেই দেই নি না নাম, কিন্তু এমন একদিন হইব ময়দানে মাশর বাবা সেই দিন যত উচ্চ ফ্যামিলির যত উচ্চ পর্যায়ের শিক্ষিত হোক না কেন সব সমান কিন্তু নবীর ওয়ারিস যারা আসলে এর আর সম্মান দেখা যাইব।